আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যখন মানুষের মৃত্যু কাছে চলে আসে অর্থাৎ আর বেশি সময় বাঁচবে না তখন যারা কাছে থাকে তারা কি কাজ করবে দুই নম্বরে জানব যে সকল নারী পুরুষরা মমর্ষ ব্যক্তির কাছে আসতে পারবে না এগুলো কারা তিন নম্বরে জানব নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত যে কাজটি সবাই করতে থাকবেন চার নিশ্বাস চলে গেলে অর্থাৎ মরে যাওয়ার সাথে সাথে যে কাজগুলো অবশ্যই সবার করতে হবে পাঁচ নম্বর জানব নিঃশ্বাস যাওয়ার পর থেকে মৃতকে গোসল দেওয়ার আগ পর্যন্ত যে কাজটি নিষেধ ছয় মৃত্যুর পর তিনটি কাজ নিষেধ অর্থাৎ হারাম দর্শক এই ছয়টি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক যখন মানুষের মৃত্যু কাছে চলে আসে সে অর্থাৎ আর বেশি সময় সে বাঁচবে না তখন যারা ওই ব্যক্তির কাছে থাকে তারা কি কি কাজ করবে মুমূর্ষ ব্যক্তির নিকট যারা উপস্থিত থাকে তাদের যা যা করণীয় মুমূর্ষ রোগীর পাশে সুরাই আসিন করা মোস্তাহাব যদি আপনি পারেন পরবেন এতে মৃত্যু যন্ত্রণা হ্রাস পায় কমে যায় রোগী ছোট হোক বা বড় উভয়ের ক্ষেত্রে এটা করা মুস্তাব যাতে করে তার রোগটা কমে যায় বা হালকা হয়ে যায় এটি আহসান ফতোয়ার বয়ান মুমূর্ষ রোগীকে আল্লাহ রহমত লাভের সুসংবাদ প্রদান করতে হবে যাতে তার মনে আল্লাহ রহমত লাভের আশা প্রবল হয় এভাবে বলবে যে আল্লাহ চাহি তুমি অচিরেই সুস্থ হয়ে যাবে তুমি ভরসা রাখো আল্লাহর উপর এইভাবে তাকে সাহায্য করতে হবে তার পাশে অনুসরে লাইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে যেন সে এটা শুনে নিজ মুখে বা মনে মনে তা পড়তে উদ্বুদ্ধ হয় তাকে এই কালিমা পড়ার নির্দেশ দেবে না কেননা যন্ত্রণা এবং কষ্টবশত পড়তে অস্বীকার করে বসলে হতে বিপরীত হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি বেশি তাস্কিল করেন বেশি বলেন যে আপনি কালিমা তৈবা পড়েন পরেন তাহলে সে মৃত্যুর যন্ত্রণা হয়তো বা মায়া তৈবাকে অস্বীকার করতে পারে নাও পড়তে পারে তো না পড়লে তো ইমান চলে যাওয়ার আশঙ্কা হবে এই জন্য আপনি নিজে নিজে পড়বেন শুনে শুনে ইচ্ছা হলে সে নিজেই পড়বে মমূর্ষ রোগীকে কেবলামুখী করে শুয়ে দেওয়া সুন্নাত এই ক্যাবলামুখী দুইভাবে করা হয় এক চিত অর্থাৎ স অবস্থায় পা ক্যাবলার দিকে করে এবং মাথা উঁচুতে রেখে পাগুলো আপনি কেবলা দিকে দিয়ে দেবেন মাথার নিচে দুই তিনটা বালিশ দিলে তখন মাথাটা কিন্তু কেবলামুখীর দিকেই হয়ে যাবে দুই উত্তর দিকে মাথা রেখে ডান কাতে সয়াইলেও তার চেহারা পশ্চিম দিক অর্থাৎ ক্যাবলামুখী হয়ে যাবে তবে ক্যাবলামুখী করতে গিয়ে রোগীর খুব বেশি কষ্ট হলে তাকে নিজের অবস্থায় থাকতে দেবে এটা তেমন যে খুবই প্রয়োজন বিশ্বটি এমন নয় তার নিকট সুগন্ধি উপস্থিত করবে অর্থাৎ আতর অথবা এমন জাতীয় যেটা সুঘ্রাণ আসে এবং আশপাশ সুগন্ধিযুক্ত করবে কেননা মৃত্যুর সময় ফেরেস্তাগণ উপস্থিত হন আর তখন গ্রাণযুক্ত হলে ভালো হয় দুই নম্বর যে সকল নারী পুরুষরা মমূর্ষ ব্যক্তির কাছে আসতে পারবে না এগুলো কারা নারীদের মধ্য থেকে যাদের হায়েস হয়েছে অর্থাৎ মাসিক হয়েছে ওই সমস্ত নারীরা মুমূর্ষ ব্যক্তির কাছে আসবে না আর যে সকল পুরুষের উপর গোসল ফরজ হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করেছে অথবা স্বপ্নদোষ হয়েছে তার উপরে গোসল ফরজ এমন সকল পুরুষরা মুমূর্ষ ব্যক্তির কাছে আসবে না তিন নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত যে দুইটি কাজ সবাই করতে থাকবেন নেককার লোকদেরকে পাশে সমবেত করবেন যাতে তারা তাসবি তাহলিল দোয়া আদায় পড়ে দুই রুহ কবজ হওয়া পর্যন্ত তার নিকট কোরআন পাঠ করতে থাকবে অর্থাৎ নিশ্বাস যাওয়ার আগ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে চার নিঃশ্বাস চলে গেলে অর্থাৎ মরে যাওয়ার সাথে সাথে যে কাজগুলো অবশ্যই সবার করতে হবে কারো মৃত্যু হওয়ার পর করণীয় নিজের সামনে কারো মৃত্যু হলে বা কারো মৃত্যু সংবাদ শুনলে পড়তে হয় ইনালি ওয়া রাজিউন আমরা অনেকে ইন্নালিল্লাহ শুধু বলি যে ইন্নালিল্লাহ এইভাবে না ইন্নালিল্লাহি ইন্না এখানে টান আছে আসে ওয়া ও ইলাইহি র এতটুকু পড়লেই হবে তারপর মৃত্যু হয়ে গেলে একটা চওড়া পট্টি তারা মৃতের চিবুকে নিচ দিক থেকে নিয়ে মাথার উপর গিরা দিয়ে বেঁধে নিবে যারা এটা পারে তাদেরকে দিয়ে করাবেন তিন মৃতের চক্ষু বন্ধ করে দিবে চার মৃতের দুই পায়ের দুই বৃদ্ধাঙ্গুল একত্রে মিলিয়ে বেঁধে দিবে অর্থাৎ যে কোনো একটি রশি বা কাপড়ের কাচা দিয়ে আপনি বেঁধে দিবেন পাঁচ মৃতের উভয় হাত ডানে বামে সোজা করে রাখবে সিনার উপর রাখবে না অর্থাৎ বুকের উপর হাত রাখবে না ডানে বামে সোজা করে দিবে একটা চাদর দিয়ে ঢেকে রাখবে কোনো চৌকি বা খাটের উপর মায়েতকে রাখবে না মাটির উপর রাখবে এই নাটা এখানে হতো মৃতের প্যাটের উপর কোনো লম্বা লোহা বা ভারী বস্তু দ্বারা চাপা দিয়ে রাখবে যাতে প্যাট ফুলে যেতে না পারে হায়েজ নিফাসালি মহিলাকে মাইয়েতের কাছে আসতে দিবে না সম্ভব হলে খুশবু আগরবাতি প্রভৃতি জ্বালিয়ে মৃতের কাছে রাখবে এগুলো আহাকামে মাইয়েত ফতুয়ার কিতাবের মধ্যে আসছে যথাসম্ভব লোকদেরকে মৃত্যুর সংবাদ অবগত করাবে মাইকেও মৃত্যুর সংবাদ প্রচার করা যায় তবে মসজিদের মাইকে বাইরের লোকদের সংবাদ দেওয়া যায় না অবশ্য উক্ত মাইয়েতের জানাজা নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদের মাইকে মসজিদের অ্যালান করাতে বাধা নেই দর্শক অনেকগুলো কাজের পর কিন্তু আমরা ফোন দিয়ে মানুষদেরকে অবগত করব কিন্তু আমরা অনেকে কি করি আগেই ফোন দেওয়া শুরু করে দিই কিন্তু যেগুলো করণীয় আগে সেগুলো আমরা করি না এই ভুলগুলো আমরা করব না তারপর মায়েতের জন্য ইস্তিফার করতে থাকবে যে আল্লাহ যেন তাকে ক্ষমা করে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে দ্রুত দাফন কাফন সম্পন্ন করবে এটাই উত্তম জানাজার নামাজে অধিক লোক হওয়ার আশায় জানাজা বিলম্ব করবে না কারণ যদি ব্যক্তি ভালো হয় তাহলে এই ব্যক্তি কতক্ষণ জান্নাতে যাবে তার জন্য সে সটফট করতে থাকে এরূপ করা মাকরুহ ও অনিচিত যে বেশি মানুষ হবে একটু লেট করে এরকম করা যাবে না আপনজনের মৃত্যু হলে এরূপ পড়বে ইন্ ইন্ন ইলাইহি র জিওরুন আল্লাহম্মা আজিরিনী ফি মুসিবাতি অখ লিফলি খৈরম মিনহা আপনি যদি পুরোটা দো না তাহলে ওই র জিওরণ পর্যন্ত পাঠ করবেন অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং অবশ্যই আমরা তারই নিকট ফিরে যাব হে আল্লাহ আমার এই মুসিবতে তুমি আমাকে প্রতিদান নসিব করো এবং তার স্থলে তার চেয়ে উত্তম বদলা আমাকে দান করো বিশেষ করে স্ত্রীরা এটা পড়বেন কারণ স্ত্রীর জন্য বড় একটি সম্পদ চলে গেছে সেইভাবে দোয়া করতে পারে যে আল্লাহ আমার আমাকে যে এত বড় একটা বিপদে ফেলাইলা বা তাকে নিয়ে ফেললা এখন তার জায়গায় তুমি উত্তম একটা বদলা আমাকে দান করো এই জন্য দোয়াটি পাঠ করবেন পাস নিঃশ্বাস যাওয়ার পর থেকে মৃতকে গোসল দেয়ার আগ পর্যন্ত যে কাজটি নিষেধ মৃতকে গোসল দেওয়ার পূর্বে তার নিকট শরীফ পাঠ করা নিষেধ কেননা সে পবিত্র হওয়ার পর থেকে অতফর শরীফ পাঠ করা শুরু করবে সর্বশেষ ছয় নম্বরে জানব মৃত্যুর পর তিন কাজ নিষেধ এক আফনজনের মৃত্যুতে যে কষ্ট হয় তার জন্য সব হবে এই আশা রাখতে হবে কিন্তু আফনজনের মৃত্যুতে কষ্টে অনেকে আল্লাহ তালাকে গালমন্দ করতে থাকে এই কাজটি করা যাবে না দুই কারো মৃত্যুতে মাতম করা জামাকাপড় ফারা চেরা করা বুক চাপড়ানো বিনি কাদা চিৎকার করে কাদা জায়েজ নয় দর্শক এই থেকে বোঝা যায় যে কোনো মানুষ আপনজন মরে গেলে অনেকে আসে খুব চিৎকার করে কান্নাকাটি করে মানুষ একত্র করে বিলাপ করে কান্নাকাটি করে যেগুলো অসামাজিক সুন্দর নয় এগুলো নিষেধ তবে কেউ যদি মনের দুঃখে স্বাভাবিকভাবে যে চোখের পানি চলে আসে টলমল করে সেটা জায়েজ আছে স্বামীর মৃত্যু হলে স্ত্রী ইদ্যুৎ পালন করবে আরিদ্যত কি তার গর্বে সন্তান থাকলে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অন্যতায় চার মাস দশ দিন পর্যন্ত এই ইদ্যুৎ পালন করবে এই সময় শ্বাসসজ্জা এবং রূপচর্যা থেকে বিরত থেকে শোক পালন করবে স্বামীর মৃত্যুর সময় সে যে ঘরে বসবাস করতো সেখানেই থাকবে সেখান থেকে বের হবে না ভাড়ার বাসা হলে ভাড়া দেওয়ার ক্ষমতা থাকলে সেখানেই থাকবে তবে নিরাপত্তার অভাব হলে নিকটতম স্থানে স্থানান্তরিত হয়ে ইদ্যৎ পালন করবে এ সময়ের মধ্যে সে কারোর সঙ্গে বিবাহ করতে পারবে না তাহলে যদি সন্তান গর্বে থাকে সন্তান খালাস হওয়া পর্যন্ত ডেলিভারি হওয়া পর্যন্ত সে ইদ্যত পালন করবে আর যদি সন্তান না থাকে তাহলে চার মাস দশ দিন দশ দিন ইদ্যত পালন করবে আর এই চার মাস দশ দিন সে কোনো শাসসজ্জা করতে পারবে না অন্যথা কোথায় যেতে পারবে না অথবা সে বিবাহের জন্য কাউকে ছবি দিতে পারবে না সে বিবাহ কারো কাছে বসতেও পারবে না দর্শক আমি যে আলোচনাগুলো করলাম ভালো লাগলে একটি লাইক দিবেন আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন তারা যেন এটির উপর আমল করতে পারে আর আমার আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন কেমন হইল অবশ্যই কমেন্টস করে জানাবেন